ভাই, আমি তো মনে করেন যে মহা বিপদে পড়ে গেছি। এটা তো আমার অনেক খারাপ লাগতেছে যে লকডাউনের ভিতরে আপনার ভিডিওগুলো দেখলাম। আগে কেন দেখলাম না ভাই? আগে দেখা উচিত ছিল আপনার সাথে, আগে পরিচয় হওয়া উচিত ছিল আপনার চ্যানেলটার সঙ্গে। আপনার ভিডিও এমনি তো মজা হয়, আর সাথে সাথে আপনি অনেক জোর জোর টিপ শেয়ার করেন যে ইউটিউবের মাধ্যমে আমার 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টার ওয়াচ টাইম অনেক দ্রুত কমপ্লিট হয়ে গেছে। তো 2 দিনে হয়েছে আমার 4000 ঘন্টার ওয়াচ টাইম, আর 1 দিনে হয়েছে আমার 1000 সাবস্ক্রাইবার। সাথে এখন মনিটাইজেশন জন্য অ্যাপ্লাই করতে হবে, বাট এইটা এখন তো লকডাউন চলতেছে ভাই, কীভাবে কী করবো ভাই একটু হেল্প করেন। আর ভাই, যারা ভিডিওটা দেখতেছেন তারা আমার ভাইয়ের আগের ভিডিওগুলো দেখতে পারেন। অনেক জোস জোস ভিডিও তৈরি করে ভাই, মাঝে মাঝে স্ক্রিন রেকর্ড ভিডিও তৈরি করে, তারপরও জোস হয়। খালি ওই ব্যাকগ্রাউন্ডে সবুজ গাছপালা আর ক্যামেরাটা ভালো না দেখে ভাইয়ের ভিডিওকে তুচ্ছ মনে করে না, জটিল ভিডিও তৈরি করে ভাই। তো ভাই, আজকের ভিডিওতে বললেন যে কীভাবে লকডাউনের ভিতরে একটু আমরা আমার চ্যানেলটা মনিটাইজ করতে পারি। এখন তো আমার চ্যানেলে মনিটাইজ করানো লাগবে, তাই না? 4000 ঘন্টার ওয়াচ টাইম আর 1000 সাবস্ক্রাইবার তো কমপ্লিট হয়ে গেছে, তো কীভাবে আমার চ্যানেলের জন্য মনিটাইজের জন্য আমার চ্যানেলের মনিটাইজের জন্য আর কি অ্যাপ্লাই করবো সেটা একটু বললেন। আর আপনার জন্য অনেকটাই সুনাম টুনাম করছি, তো সেও তো একটু ভালোভাবে আর হেল্প টেল্প করেন। হ্যাঁ ভাই, ভাই একটু হেল্প করেন। হ্যাঁ ভাই, আমি একজন মেয়ে, আর আমার কথা হচ্ছে ভাই, এই লকডাউনের ভিতরে আপনার ভিডিওগুলো দেখার পরে যে 2টা ভিডিও, একটাতে বলছিলেন কীভাবে 4000 ঘন্টার ওয়াচ টাইম কমপ্লিট করবো, এবং আরেকটাতে বলছিলেন কীভাবে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করবো। তো এটা দেখার পর আমার চ্যানেলটা আর কি মনিটাইজের পথে চলে গেছে, 4000 ঘন্টার ওয়াচ টাইম আর 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। তো এখন কীভাবে মনিটাইজের জন্য অ্যাপ্লাই করবো এই লকডাউনের ভিতরে সেটা একটু ভালোভাবে বলে দিন ভাই। হ্যাঁ, একটু হেল্প হবে। হ্যাঁ, নটি আমেরিকা। হ্যালো সম্রাট ভাই, ভালো আছেন না? তো আমার একটা বিপদ হয়েছে, সেটা হচ্ছে আমার তো এই লকডাউনের ভিতরে আর কোনো সময় পাইলো না, এই লকডাউনের ভিতরে 4000 ঘন্টার ওয়াচ টাইম আর 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। তাও আপনার আগের ভিডিওগুলো দেখা, ওই আপনার একটা ভিডিওতে দেখাছিলেন কীভাবে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করা যায় 1 দিনে, ওইটা দেখে আমার 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। আরেকটা ভিডিওতে বলছিলেন কীভাবে 2 দিনের ভিতরে 4000 ঘন্টার ওয়াচ টাইম কমপ্লিট করা যায়, ওইটা তো ভাই আরও অ্যাট্রাকটিভ, আরও সুন্দর হয়েছে ভিডিওটা। আর ওইটা দেখার পর আমার আমার ভিডিওতে যে 4000 ঘন্টার ওয়াচ টাইম বাকি ছিল সেইটা পূরণ হয়ে গেছে আপনার ওই ভিডিওটা দেখার পর, কীভাবে 4000 ঘন্টার ওয়াচ টাইম আমরা কমপ্লিট করতে পারি 2 দিনের ভিতরে। তো এটা দেখার পর আমার 4000 ঘন্টার ওয়াচ টাইম হয়ে গেছে, তো এখন তো সব কিছু কমপ্লিট আর কি, ওয়াচ টাইমও কমপ্লিট হয়ে গেছে, সাথে সাথে আমার সাবস্ক্রাইবারও পূরণ হয়ে গেছে। এখন আমার মনিটাইজের জন্য অ্যাপ্লাই করবো, বাট এখন তো লকডাউনের ভিতরে শুনতেছি যে মনিটাইজের জন্য অ্যাপ্লাই করলে একটু লেট হবে, কারণ এখন যে ইউটিউবের রোবোটিক সিস্টেম ওইটা কাজ করে, ইউটিউবের অ্যালগোরিদম রোবোটিক সিস্টেমে যে অ্যালগোরিদমটা ওইটা কাজ করে, আর ওইটাতে নাকি বিভিন্ন সমস্যা হয় না হতে পারে। তো ভাবতেছি পরে করবো নাকি এই লকডাউনের ভিতরেই করবো, তো এটা নিয়ে একটা ভিডিও দেন কি আজকে এটা নিয়ে একটা ভিডিও করেন, আপনি তো হেল্প করেন যে লকডাউনের ভিতরে কীভাবে আমরা আর কি আমাদের চ্যানেলটা মনিটাইজ করতে পারি, কারণ আপনি তো অনেক কিছুই পারেন। আর আমার চ্যানেলের সাবস্ক্রাইবটা কমপ্লিট হলো আপনার জন্য, আমার চ্যানেলের ওয়াচ টাইমটা কমপ্লিট হলো আপনার জন্য, আশা করি আপনি এটা পারবেন। তো একটু দেখান কীভাবে লকডাউনের ভিতরে আমার চ্যানেলটা মনিটাইজ করতে পারি, তাও আবার একটু দ্রুতই দেখান 1 থেকে 2 দিনের ভিতরে। সো ভাই, ভিডিওটা অনেক হেল্পফুল হবে, তো ভাই শুরু করেন ভিডিওটা। হ্যাঁ, একটু কীভাবে আর কি মনিটাইজ করতে পারি আমার চ্যানেলটা সেটা একটু বললেন, কারণ আপনার জন্য কমপ্লিট হয়েছে। আর হ্যাঁ, আপনাকে তো ট্রিট দেওয়ার কথা ছিল, তো ট্রিটটা দিয়ে দিব আশা করি। আর ভাই, যারা ভিডিওটা দেখেছেন তারা কমেন্ট বক্সে কমেন্ট করে যান, কারণ ভাই সকল কমেন্টের রিপ্লাই দেয়। হ্যাঁ, তো ভাই শুরু করেন। সো হ্যালো টেক প্রিয় জনগণ, আশা করি সকলেই ভালো আছেন, আর আপনারা ভালো থাকলে আমি ভালো থাকি। তো এই ভিডিও তো বলতেছি কারণ আমি আজকেও ভালো আছি, জানি না কোন সময় আবার খারাপ থাকি। তো যাই হোক, আজকের এই ভিডিওতে কথা বলবো আপনাদের যে সমস্যাগুলো আমাকে জানালেন, সেটা হচ্ছে যে কীভাবে আপনারা এই লকডাউনের ভিতরে 3 দিনের ভিতরে বা 2 দিনের ভিতরে বা 1 দিনের ভিতরে, 24 ঘন্টাই সময় লাগে, বাট এই 2 দিন সময় দেওয়ার আমি থাম্বনেইল নিয়ে লিখছি যে 2 দিনের ভিতরে কীভাবে চ্যানেলটা মনিটাইজ করবেন লকডাউন, এটা লাগার কারণ হচ্ছে সময় লাগে 24 ঘন্টা, কিন্তু যাতে আপনি আমার ভিডিও দেখার পর আপনি মনে করেন যে ভাই বললো যে 24 ঘন্টা লাগলো 2 দিন, তো 2 দিনের উপরে তো লাগে না, এই জন্য আমি 2 দিন বাড়তি যে টাইমটা লাগবে ওইটাই বলে দিয়েছি, কারণ এই ভিডিও দেখার পর আপনার সর্বোচ্চ 2 দিনের ভিতরে আপনার চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে লকডাউনের ভিতরে। তো লকডাউনের ভিতরে যে বিষয়টা নিয়ে সকলে ভয় পাইতেছে সেটা হচ্ছে যে 4000 ঘন্টার ওয়াচ টাইম আর 1000 সাবস্ক্রাইবার হয়তো আমার আগের ভিডিওগুলো দেখছেন দেখার পর হয়ে গেছে, ওই 20 মিনিটের বড় বড় ভিডিও আছে, 20 মিনিট এটা বড় ভিডিও না, অনেক ভিডিও দেখছেন বাট উপকার পান নাই, কিন্তু এই ভিডিওগুলো দেখার পর আপনার হয়তো উপকার হইতেছে এই জন্যই দেখছেন। তো দেখার পর হয়তো অনেকের 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে, হওয়ার পর হয়তো আপনারা এখন মনিটাইজের জন্য অ্যাপ্লাই করবেন, তো কীভাবে অ্যাপ্লাই করবেন ওইটা
ওইটাই বলবো, কারণ লকডাউনের ভিতরে ভিডিওগুলো দিয়ে দিছি আর লকডাউনের ভিতরে তো আপনার 4,000 ঘন্টার ওয়াচ টাইম আর 1,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। তো এখন লকডাউনের ভিতরে আবার বলতেছি যে কীভাবে আপনারা চ্যানেলটা মনিটাইজ করবেন। দেখুন, চ্যানেল মনিটাইজ করার জন্য আমার যে আগের ভিডিওগুলো আছে ওইগুলো দেখতে পারেন। যদি আপনি এখনও আপনার চ্যানেলে মানে 1,000 সাবস্ক্রাইবার আর 4,000 ঘন্টার ওয়াচ টাইম না হয়ে থাকে, তাহলে আমার আগের ভিডিওগুলো দেখতে পারেন। ওই ভিডিওগুলো এক মানে একটা প্লেলিস্ট তৈরি করার চেষ্টা করতেছি, কারণ এই যে প্লেলিস্টের নাম হবে ইউটিউব হেল্প টিপস, এরকম একটা প্লেলিস্ট তৈরি করার চেষ্টা করতেছি। আর ওই ভিডিও দেখলে তো আপনার 100% যে 1,000 সাবস্ক্রাইবার আর 4,000 ঘন্টার ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে। আগের ভিডিওগুলো দেখতে পারেন, ওই ভিডিওগুলো জোস হয়েছিল আর ওই ভিডিওগুলোতে ভালো রেসপন্স পাইছি। আর এই ওই ভিডিও আর এই ভিডিও মানে সমস্ত যে ভিডিওগুলো এখন বর্তমানে তৈরি হয়েছে এগুলো সবগুলো মিক্স বলতে পারেন, কারণ একটা যদি না দেখেন তাহলে আপনার কাছে মানে একটা না দেখে আরেকটা দেখলে এলোমেলো লাগতে পারে। তো যাই হোক, আগের ভিডিওগুলো দেখবেন, দেখলে আপনি যদি নতুন হয়ে থাকেন বা আপনি যদি ইউটিউবে নতুন হয়ে থাকেন তাহলে সব কিছু বুঝতে পারবেন কীভাবে সাবস্ক্রাইব কমপ্লিট করবেন। একদিনের ভিতরে 1,000 সাবস্ক্রাইবার আর 2 দিনের ভিতরে 4,000 ঘন্টার ওয়াচ টাইম, 3 দিনে আপনার চ্যানেল মনিটাইজ হবে। তো এখন মেন কথাতে আসতেছি যে কীভাবে আপনার চ্যানেলটা মনিটাইজ করবেন। দেখুন, মনিটাইজ করতে গেলে আপনার প্রথমে আপনার ইউটিউব ক্রিয়েটর স্টুডিও বা যেখানে যান, যাওয়ার পরে এখানে অ্যাপ্লাইয়ের একটা অপশন থাকে। তো অ্যাপ্লাই যদি আপনি ক্লিক করেন, অ্যাপ্লাই ক্লিক করার আগে আপনার 4,000 ঘন্টার ওয়াচ টাইম আর 4,000 ঘন্টার ওয়াচ টাইম আর 1,000 সাবস্ক্রাইবার লাগে। তো এইগুলো তো আমার ভিডিও দেখে কমপ্লিট করছেন হয়তো। তো কমপ্লিট করার পর এখন আপনি ভাবতেছেন যে মনিটাইজটা কীভাবে করবেন, তো এখানে আপনার অ্যাপ্লাই নাওয়ার অপশন থাকে, ওইখানে ক্লিক করলেন, ওইখানে ক্লিক করবেন। করার পর অ্যাডসেন্স আর যা যা লাগে সব কিছু ক্রিয়েট করলেন। অ্যাডসেন্স এইগুলো কীভাবে ক্রিয়েট করতে হয় যারা ইউটিউবে কাজ করেন তারা তো জানেনি, না জানলে অন্য একটা ভিডিও দেখে নেবেন কীভাবে অ্যাডসেন্স এইগুলো বা এইগুলো সঠিকভাবে করতে হয়। তো এইগুলো নিয়ে অনেক ভিডিও আছে ইউটিউবে, এইগুলো দেখাতে চাইতেছে না। তো লকডাউনে কীভাবে মনিটাইজ করবেন আপনার চ্যানেলটা সেটা বলতেছি। তো এইভাবে কাজ করবেন, মানে অ্যাডসেন্স যা যা লাগে সব কিছু আপনার খুললেন, ক্রিয়েট করলেন। করার পর আপনি হয়তো ভাবতেছেন যে ইউটিউবের বর্তমান যে অ্যালগোরিদমটা আছে লকডাউনের ভিতরে, সেটা হচ্ছে ইউটিউবের যতগুলো মানে আপনার ইউটিউবের যতগুলো লোক আছে, লোক বলতে ইউটিউবের অফিসের যতগুলো অফিসিয়াল কর্মকর্তা আছে, যারা জব করে ইউটিউব অফিসে বা ইউটিউবের যে কর্মকর্তাগুলো আছে, তারা কিন্তু এখন মানে ইউটিউবের অফিসে নাই, এখানে নাই, তারা এখন ছুটিতে আছে, কারণ লকডাউন ভাইরাস করোনা ভাইরাস বিভিন্ন সমস্যার কারণে তারা ছুটিতে আছে। আর এই ছুটিতে থাকার ফলে তারা কিন্তু মানে এই রোবোটিক যে সিস্টেমটা আছে ইউটিউবের অ্যালগোরিদম পুরোটা রোবোটিক সিস্টেমের উপর নির্ভর করতেছে। এটা এরা তারা এই কথাটা তারা টুইটের মাধ্যমে বলেছে, টুইটারে এবং কি ফেসবুকেও বলেছে। ইউটিউবের যতগুলো কার্যবলী আছে সবগুলো এখন মানে রোবোটিক সিস্টেমের দ্বারা করা হইতেছে, কারণ করোনা ভাইরাসের কারণে সকল কর্মকর্তা চলে গেছে বাসায়। আর বাসায় যাওয়ার ফলে রোবোটিক সিস্টেম দ্বারা আগেও কিন্তু কাজ করা হতো, বাট এখন বেশিরভাগ কাজই রোবোটিক সিস্টেম রোবট করতেছে। আর ইউটিউবের ওই যারা কর্মকর্তা আছে তারা বাসায় বসে ভার্চুয়াল মানে ভার্চুয়াল অফিস করার চেষ্টা করতেছে, মানে বাসায় বসে তারা অফিস করার চেষ্টা করতেছে, বাট তেমনভাবে পারতেছে না, তেমনভাবে মানে এখন তো ইউটিউবার অনেক তাদেরকে ইউটিউবাররা তেমনভাবে রেসপন্স পাইতেছে না তাদের কাছ থেকে, রোবট তেমনভাবে রেসপন্স দিতে পারতেছে না। আর রোবোটিক সিস্টেমের মাধ্যমে যেমন ধরেন বিভিন্ন সমস্যা হইতেছে, কপিরাইট স্ট্রাইক, এমনিই দেখা গেলো যে ভিডিওতে কপিরাইট স্ট্রাইক চলে আসতেছে, চ্যানেলের সমস্যা হতে পারে বা চ্যানেল ডিলেটও হয়ে যেতে পারে, এই ধরনের সমস্যা হয়েই থাকতে পারে, কারণ এটা রোবট করতেছে। এই ধরনের সমস্যা যে চ্যানেলগুলোতে হবে সেই চ্যানেলগুলো আবার যখন আগের মতো পরিস্থিতিটা যখন আগের মতো হয়ে যাবে, যেমন ধরেন সব ঠিকঠাক হয়ে গেলো, করোনা ভাইরাস চলে গেলো, লকডাউন উঠে গেলো, তখন কিন্তু আবার আগের মতো করে ইউটিউবের আবার অফিস চলবে, ইউটিউবের কর্মকর্তারা আবার অফিসে চলে আসবে, ঠিক তখন কিন্তু আবার আগের মতো করে সব কিছু চলতে থাকবে। তখন এই রোবোটিক সিস্টেমগুলো আর কি রোবট মানে রোবট কাজ করবে, বাট এতটা না আগের মতোই কাজ করবে আর সব কিছু আগের মতো হয়ে যাবে, তখন কিন্তু কোনো সমস্যাই হবে না, তখন কিন্তু আপনি ইজিলি মনিটাইজ অন করতে পারবেন। হ্যাঁ, কারণ আর এখন যেটা আপনারা ভাবতেছেন সেটা হচ্ছে যে মনিটাইজ যদি এখন অন করতে যাই তাহলে আপনারা যেটা শুনতেছেন সেটা হচ্ছে এক সপ্তাহ দুই সপ্তাহ লেট হওয়ার কারণটা বলতেছি। তার আগে দেখুন ইউটিউবের যে কর্মকর্তা তারা কিন্তু এখন বাসায় বসে আছে, এখন যদি আপনার রোবট কিন্তু আপনার চ্যানেলটা দেখবে, রান মানে রিভিউ করবে, এক্ষেত্রে হয়তো আপনি ভাবতেছেন যে রোবট যেহেতু রান করবে আর সমস্ত যে অ্যালগোরিদমটা আছে যেমন কপিরাইট স্ট্রাইক দেওয়া এই ধরনের বিভিন্ন কিছু করতে গিয়ে কিন্তু রোবটের ভুল হইতেছে, আবার মানে অন্য একটা চ্যানেলে দিয়ে দিতেছে, একটা চ্যানেলে দিতে গিয়ে বা চ্যানেল ডিলিট করে দিতেছে বা এমনি এমনি কপিরাইট স্ট্রাইক বা চ্যানেল ডিলিট হয়ে যাইতেছে, চ্যানেল সাসপেন্ড হয়ে যেতেছে। তো এই ধরনের টেনশন হয়তো আপনার মাথায় আসতেছে যে আমি যদি এখন এই মুহূর্তে যদি আমার চ্যানেলটা মনিটাইজ করাতে চাই তাহলে হয়তো আমার চ্যানেলটা মনিটাইজ হবে না, কারণ ইউটিউবের যে রোবটগুলো আছে ওই মানে রোবটিক যে সিস্টেমটা আছে ওটা যদি দেখে আমার চ্যানেলটা তাহলে হয়তো আমার ভিডিওতে বিভিন্ন সমস্যা হবে, আর সমস্যা হওয়ার ফলে হয়তো আমার ভিডিওটা আর মনিটাইজ হবে না। তো এটা যদি আপনি ভেবে থাকেন তাহলে ভুল করতেছেন, রোবোটিক সিস্টেম বলেই এটা ওই যেমন তেমন রোবোটিক সিস্টেম না, এটা আপনার ঠিকঠাকই হবে, কোনো সমস্যা হবে না। তবে সমস্যা হতে পারে সেই ক্ষেত্রে যদি ওয়াচ টাইমটা আপনার আদার কোনো সাইট থেকে আসে, যেমন ধরেন ইউটিউব সার্চ থেকে যদি আপনার ওয়াচ টাইমটা আসে তাহলে সমস্যা নাই, আর আমি আগের ভিডিওতে বলছি ওইভাবে যদি নেন তাহলেও সমস্যা নাই, আগের ভিডিওটা দেখে আসতে পারেন কীভাবে 2 দিনে 4,000 ঘন্টার ওয়াচ টাইম কমপ্লিট করবেন, ওইটা নিয়ে বলছি, ওইভাবে কোনো সমস্যা নাই। আর আপনারা হয়তো ভাবতেছেন চ্যানেল থিম বা এগুলো নিয়ে অনেকেই ভিডিও করছে যে চ্যানেল থিমটা থাকতে হবে, চ্যানেলের থিম থাকতে হবে যে আপনি কোন নিশ বা কোন বিষয়টার উপরে কাজ করতেছেন, এরকম একটা চ্যানেলে বোঝাইতে হবে ইউটিউবকে যে আপনি
কিসের উপর আপনার চ্যানেলে কাজ করতেছেন, টেক নিয়ে, বা দেখা গেলো একদিন টেক, একদিন ফুড, একদিন আপনি রেসিপি দেখাইতেছেন, একদিন আপনি ব্লগ করতেছেন, এরকম হলে চলবে না। একটা আপনার থিম লাগবে, চ্যানেলের একটা মেইন থিম লাগবে। তো এইটা কোনো আপনার মেইন, এটা আপনার রোবট এটা দেখবেই না, আপনার এই থিমটা জাস্ট বলা হয়েছে যাতে আপনি হালকা নিয়ম মানেন। আর এত নিয়ম মানলে আপনি ইউটিউব করতেই পারবেন না, এগুলো আপনি কোনো টেনশন করেন না। আপনি যদি ওয়াচ টাইমটা কমপ্লিট হয়ে থাকে সরাসরি ইউটিউবের কাছে আপিল করেন, এখন আরও দ্রুত পাবেন, নো প্রবলেম। রোবোটিক সিস্টেম অসুবিধা নেই, আপনি এখন আরও দ্রুত পাবেন, আগে লেট হইলেও এখন দ্রুত পাবেন। কারণ এখন রোবোটিক সিস্টেম আপনার ওই রোবটটার মানুষের মতো ধীরে ধীরে চেক করে না, দ্রুত চেক করবে। আর দ্রুত চেক করবে বলে আপনার ওয়াচ টাইমটা যদি আদার সাইড থেকে আসে সেক্ষেত্রে সমস্যা হতে পারে। যেমন ধরেন আপনি কাউকে লিঙ্ক শেয়ার করলেন, হ্যাঁ লিঙ্ক শেয়ার না করে আপনি চ্যানেলের নাম শেয়ার করতে পারেন, এইভাবে কাজ করবেন। কিন্তু লিঙ্ক শেয়ার করলে তাহলে অসুবিধা হতে পারে। আর এইভাবে যদি দেখা গেলো বেশিরভাগ আপনার বাইরের থেকে আসছে আপনার ওই ওয়াচ টাইম বা সাবস্ক্রাইবার, আমি যেভাবে বলছি এইভাবে আমার সমস্যা হবে না। বা ওই ওয়েবসাইটের মাধ্যমে যদি নিয়ে আসেন, আমি তো ওয়েবসাইট দেখাই না আগের ভিডিওগুলোতে, ওয়েবসাইট বা বিভিন্ন পারপাস আছে এইভাবে যদি নিয়ে আসেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজ হবে না, আবার রোবোটিক সিস্টেমের মাধ্যমে বাধা পড়তে পারে। তাছাড়া এমনি যে সমস্যাগুলো ইউটিউব থিম বা এইগুলো যেগুলো বলছে এগুলোর কোনো কিছু আপনার মাথায় রাখতে হবে না। জাস্ট যদি ওয়াচ টাইমটা ঠিকভাবে কমপ্লিট হয়ে থাকে জাস্ট আপনি আপিল করে দেন, আপিল করার সঙ্গে সঙ্গে দেখবেন আপনার 24 ঘন্টায় মনিটাইজটা অন হয়ে গেছে। আপিল করে দেন, জাস্ট আপিল করে দেবেন। আর আপিল কীভাবে করতে হয় এটা যদি না জানেন তাহলে ইউটিউবে হাজারো ভিডিও নিয়ে আছে এই নিয়ে, ইংলিশ, হিন্দি, তামিল সব ভাষায় আছে। তো যে কোনো একটা ভিডিও দেখে নেবেন, আপনার চ্যানেলটা মনিটাইজ হবে। আর মনিটাইজ হওয়ার পর আমাকে ট্রিট ট্রিট দিতে পারেন চাইলে, যে ভাই আমার হেল্প করছে সেক্ষেত্রে একটু ট্রিট দেওয়া যায়, তো ট্রিট ট্রিট চাইলে দিতে পারেন। আর আমার ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার সব কিছুর লিঙ্ক আছে, যে কোনো সোশ্যাল অ্যাকাউন্টেরই লিঙ্ক আছে আমার ডেসক্রিপশন বক্সে। ওই ডেসক্রিপশন বক্সে গিয়ে আপনি ই করতে পারেন, মানে ডেসক্রিপশন বক্সে গিয়ে আমার সাথে ওই সোশ্যাল অ্যাকাউন্ট যেগুলো আছে ফেসবুক, টুইটার, এখানে এসে যদি আমাকে মেসেজ দেন আমি সকলের মেসেজের রিপ্লাই দিই। আর আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করলে সকলের কমেন্টেরই রিপ্লাই দিই, কমেন্টের রিপ্লাই পাবেন। অন্য অন্য যারা ইউটিউবার আছে তাদের ইউটিউবের কমেন্ট বক্সে হাজারো কমেন্ট বা লাখো কমেন্ট কিন্তু একটার রিপ্লাই নেই, কিন্তু আমার ভিডিওতে একটা কমেন্ট আসলে ওইটার রিপ্লাই আগে দেয় আমি। সো কমেন্ট করতে পারেন, যে কোনো সমস্যা হলে আমার আপনি আমার কাছ থেকে সমাধান পাবেন, আর সমাধান দেওয়ার চেষ্টা করবো। আর যে কোনো কিছু বুঝতে চাইলে আমার কাছে মেসেজ দিতে পারেন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার বা ইউটিউবের কমেন্ট, ভিডিওর কমেন্ট বক্সে, যে কোনো ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি আপনার রিপ্লাই দিয়ে দিব। আরেকটা কথা হচ্ছে, দেখেন আপনার মনিটাইজ নিয়ে কোনো চিন্তা করতে হবে না, মনিটাইজ হয়ে যাবে। আর ডিসক্রিপশন বক্সে একটা ব্রাউজারের কথা বলা আছে, যেটা হচ্ছে বিডি ব্রাউজার, ক্রোম ব্রাউজার থেকে আপনি বিডি ব্রাউজার দিয়ে ইউটিউব বা ইউটিউব স্টুডিওতে গিয়ে আপনার চ্যানেলটা মনিটাইজ করতে পারেন। বিডি ব্রাউজার অনেক ভালো একটা ব্রাউজার আছে, লাইট ব্রাউজার, বাংলাদেশের একটা ব্রাউজার, আমি এটাকে প্রমোশন করতেছি না, জাস্ট ভালো লাগছে তাই বলতেছি। তো ইউজ করতে পারেন, আর ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন। আর সমস্ত কিছু বুঝতেই পারছেন, জাস্ট আপনার ওয়াচ টাইমটা কমপ্লিট হলে আপনার অ্যাপ্লাই করে দিন, আপনার মনিটাইজ হয়ে যাবে। অ্যাডসেন্স কীভাবে খুলতে হয় এগুলো নিয়ে ভিডিও আছে আমার চ্যানেলে, না অন্যান্য অনেক মানে লোকে ভিডিও করছে ওইগুলো দেখতে পারেন। যে ভিডিওটা ভালো লাগে ওইটা দেখবেন, দেখার পর আপনার চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে। সো ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন বন্ধুদের সাথে, যারা শেয়ার করতে পারেন যাদের সাবস্ক্রাইবার আর ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে তাদের সাথে, বা আপনার বন্ধু বান্ধবীর সাথে শেয়ার করতে পারেন। আর আপনার মাথায় যদি এরকম টেনশন বা এরকম প্যারা থাকে যে আমার এখন লকডাউনের ভিতরে যদি আমি মনিটাইজ করতে চাই বা অ্যাপ্লাই করি তাহলে ইউটিউব রোবোটিক সিস্টেমের কারণে হয়তো অনেক দিন লেট হবে বা রিভিউ পরে থাকবে, আপনার চ্যানেলটা রিভিউ পরে থাকবে, এরকম কোনো কিচ্ছু হবে না, আপনি জাস্ট অ্যাপ্লাই করে দেন। আর যেভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা সকলে জানেন, আর কোনো সমস্যা হবে না, 7-8 দিন কোনো এরকম কোনো সমস্যাই হবে না, আপনার চ্যানেলটা 2 দিনে মনিটাইজ হয়ে চলে আসবে। তো এই ছিল ভিডিও, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে পারেন। সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিলে আমার নেক্সট ভিডিওর মানে নোটিফিকেশনগুলো পাবেন, নোটিফিকেশন পাইলে দেখতে পারেন নাও দেখতে পারেন, যদি ভালো লাগে দেখলেন। সো দেখা হবে কালকের ভিডিওতে, আমি রেগুলার ভিডিও আপলোড করি, আমার পাশে থাকতে পারেন আর সাপোর্ট করতে পারেন। আমি আপনাদের সাপোর্ট করার চেষ্টা করি, বিভিন্ন হেল্পফুল টিপস ট্রিক্স দেই, তো এগুলো আপনারা হয়তো অবশ্যই ফলো করেন, তো বাইকে ফলো করতে পারেন। তো আজকের ভিডিও এখানেই, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই, নিজেদের যত্ন নেবেন সবাই, টেক কেয়ার, বাই। এখন মেকআপ হয়ে যায়, সাবস্ক্রাইবার কমে গেলে হয়ে যায় অভদ্র ছেলে কেন বল।